হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো এত রাতেও একটা চাকরির আপডেট দিতে হচ্ছে এই কারণেই কারণ এটার কিন্তু ওপেনিং ডেটটা তোমরা দেখতেই পাচ্ছ কত এবং ক্লোজিং ডেটটাও তোমরা দেখতে পাচ্ছ কত খুবই কম সময়ে কিন্তু এই ফর্মটা ফিল আপ হয় এবং অনেকে জানতেই পারে না তার আগে কিন্তু ফর্মটা ক্লোজ হয়ে যায় তাই আমি এত রাতেও তোমাদের সাথে এই ফর্ম ফর্মটা শেয়ার করে দিচ্ছি দেখতেই পাচ্ছ ওপেনিং ডেট হচ্ছে সাত তিন দু হাজার তেইশ এবং ক্লোজিং ডেট কিন্তু দশ তিন দু হাজার তেইশ মাত্র তিন দিন হাতে সময় পাবে ফর্মটা ফিল আপ করার তাই জন্যই কিন্তু আমি তোমাদের ইমিডিয়েট ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করছি তো যারা চ্যানেলে নতুন এসছে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকানটা অল করে রেখো কারণ গভর্নমেন্ট জবের আপডেট খুব খুঁটিনাটি আপডেটও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করে থাকি এছাড়া আমার ডিপার্টমেন্টাল যা যা আপডেট আছে আমি তো তোমাদের সাথে শেয়ার করেই থাকি তো চলো আমি পুরো বিজ্ঞপ্তিটা তোমাদের সাথে একজনকে শেয়ার করে দিচ্ছি তোমাদের নিয়োগ করা হবে কোন ডিপার্টমেন্টে ইন্টেলিজেন্ট কমিউনিকেশান সিস্টেম ইন্ডিয়া লিমিটেড ঠিক আছে এই ডিপার্টমেন্টে তোমাদের নিয়োগ করা হবে কি পোস্টে নিয়োগ করা হবে মিটার রিডিং অ্যান্ড ফিল্ড সুপারভিশন মানে কি তোমাদের কাজ কী হবে প্রথমে আসছে সিরিয়াল নাম্বার ওয়ানে কি পোস্ট নেম হচ্ছে মিটার রিডার্স কোয়ালিফিকেশান কি মিনিমাম টুয়েলভ পাস মানে এইচএস পাস করে থাকলেই হবে কি তোমাদের এজ কত থাকবে মিনিমাম এজ আঠারো বছর এবং ম্যাক্সিমাম এজ তিরিশ বছর ডিউটিস কি কাজ থাকবে আমি বাংলায় বলে দিচ্ছি তোমাদের মেন কাজ থাকবে জলের মিটার আপ ডাউন কত রয়েছে সেটা তোমাদের কাউন্টিং করা বা মিটার চেক করা সেটা রিপোর্ট দেওয়া এবং ওইখানকার যে এরিয়ার যে জলের যে সিচুয়েশান সেটার একটা ছবি তোলা এবং ছবিগুলো শেয়ার শেয়ার করা আপার মানে সেকশানে এই হচ্ছে তোমাদের কাজ এর থেকে বিশেষ কিছু কাজ নেই রিল্যাক্সের একটা ডিউটি রিল্যাক্সের জব এবং সেন্ট্রাল গভর্নমেন্টের জব স্যালারি দেখতেই পাচ্ছ কুড়ি হাজার তিনশো সাতান্ন টাকা থেকে শুরু মানে এটা কিন্তু মাইনে নয় এটা জাস্ট শুরু এর সাথে অনেক কিছু অ্যাড করে মাইনাটা কিন্তু অনেক বেশি গিয়ে দাঁড়ায় তো এটা এই জন্যই আমি তোমাদেরকে বলছি ফর্মটা ফিল করতে যারা যারা প্রিপারেশন করছে গভর্নমেন্ট জবের এই ফর্মটা এই কারণেই ফিল করতে বলব কারণ অর্ধেকের বেশি ফিফটি পার্সেন্টেরও বেশি ছেলেমেয়েরা এই জবটার ব্যাপারে জানতেই পারে না এর আগেই ফর্ম ক্লোজ হয়ে যায় যার জন্য কম্পিটিশন অনেক কম হয় এবং অনেক সুখের চাকরি সেন্ট্রাল গভর্নমেন্টের বুঝতেই পারছো তো যাই হোক এটা হচ্ছে তোমাদের পোস্ট সংখ্যা কতগুলো রয়েছে দেখতেই পাচ্ছ চারশো ছিয়াশিটা পোস্ট রয়েছে এই এই পোস্টের জন্য এরপর আসছি তোমার নেক্সট যে পোস্টটা সেটা হচ্ছে সেটা হচ্ছে ফিল্ড সুপারভাইজার্স এটাই কতগুলো পোস্ট আছে দেখতেই পাচ্ছ সাতানব্বইটা পোস্ট ভ্যাকেন্সি রয়েছে এর কোয়ালিফিকেশানটা একটু বেশি চাওয়া হয়েছে গ্র্যাজুয়েশন মিনিমাম এবং এর এজ হচ্ছে একুশ বছর এবং ম্যাক্সিমাম এজ হচ্ছে থার্টি ফাইভ ইয়ার্স এর কাজ কি ওই যে যারা ফিল্ড সুপারভাইজার যারা ফিল্ড মিটার রয়েছে মানে রিডার যারা রয়েছে তাদের দেখভাল করার দায়িত্ব থাকে ফিল্ড সুপারভাইজারের এছাড়া অন্যান্য আরও কিছু রেসপন্সিবিলিটি থাকে সেগুলো চেক করে রিপোর্ট নেয় সব কাজগুলো হচ্ছে ফিল্ড সুপারভাইজারের এ এই পোস্টের মাইনেটা দেওয়া হচ্ছে বাইশ হাজার একশো ছেচল্লিশ টাকা থেকে কিন্তু শুরু তার মানে এর সাথে আরও অনেক কিছু অ্যাড হয়ে মাইনাটা কিন্তু যথেষ্ট পরিমাণে একটা মাইনে দাঁড়াবে তো বুঝতেই পারছো কত ভালো একটা চাকরি আমি এই কারণে আপডেটটা এত রাত হলেও দিচ্ছি এই কারণেই বিশেষ করে কিন্তু অনেকে এই চাকরির ফর্মটা ফিল আপই করতে পারে না যখন জানতে পারে তখন কিন্তু অলরেডি ডেট পেরিয়ে যায় তো আজকে আট তারিখ সাত তারিখে বেরিয়েছে আমি আরও আগে দিতে পারতাম কিন্তু সমস্যার জন্য দিতে পারিনি তো যাই হোক আমার কাছে যত তাড়াতাড়ি এসছে আমি তত তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো এরপরে আবারও বলবো যা গভর্নমেন্ট যাবে নোটিস আসবে আমি তোমাদের সাথে শেয়ার করবো যত তাড়াতাড়ি সম্ভব আর যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটা একটা লাইক করে দিও এবং যা যা ইনফরমেশন দরকার কামেন্ট বক্সে কমেন্ট করে জানা আমি তোমাদেরকে যথেষ্ট পরিমাণে হেল্প করার চেষ্টা করব এবং এর অফিসিয়াল ওয়েবসাইটটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি আছে ফ্রন্ট ডেক্স অফিসার এখানে তোমাদের মেল করতে হবে মেল না সরি অনলাইন ফর্ম ফিল আপ করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটও আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখছি এছাড়াও তোমাদের স্বার্থে আমি এখানে একবার বলেই দিচ্ছি ডাব্লুডাব্লু ডট আইসিএসআইএল ডট ইন এই অফিশিয়াল ওয়েবসাইটে তোমরা টাচ করবে অফিশিয়াল ওয়েবসাইটে চলে যাবে সেখান থেকে নোটিফিকেশান ডাউনলোড করতে পারবে সমস্ত ডিটেলস দেখতে পারবে এবং সমস্তটাই তোমরা নিজের থেকেই জানতে পেরে যাবে কেউ চাইলে ফোন থেকেও ফর্মটা ফিল আপ করতে পারো যদি দুদিনের দিনের মধ্যে সময় না থাকে নির্দিষ্ট ডকুমেন্টসগুলো তোমাদেরকে নিয়ে যেতে হবে উইথ অরিজিনাল এবং যখন তোমরা ইন্টারভিউর জন্য বা সরি এক্সাম ক্র্যাক করার পর ইন্টারভিউর জন্য ডাক পাবে তখন কিন্তু এই অরিজিনাল ডকুমেন্টসগুলো তোমাদের সাথে করে নিয়ে যেতে হবে সেইগুলোই ইনস্ট্রাকশন এখানে বলা রয়েছে বিশেষ করে আমি ভিডিওটা বড় করতে চাইলাম না এগুলো সব ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেট করার দরকার নেই তোমরা সবাই জানো ফর্মটা কীভাবে ফিল আপ করতে হয় তো এইগুলো নিয়ে আমি আর ডিটেলস করে ডিটেলস বলে ভিডিওটা বড় করতে চাইছি না আপাতত এই পর্যন্তই যে কোনো একটা ওয়েবসাইট থেকে ফর্মের ভিডিও বা ফর্ম ফিল আপের ভিডিও তোমরা দেখে নিতে পারো অথবা নিজেরাই নিজেরা করে নিতে পারো তো এই বিষয়ে কিছু মন্তব্য করার নেই আমার তো আজকে আপাতত এই পর্যন্তই যদি আবারও বলো ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলের পাশে দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকানটা অল করে রেখো আর একটা লাইক করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে জয় হিন্দ